আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রাহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর সেসব শিক্ষার্থীদের জন্য যারা সমাজকর্ম বিষয়টি নিয়েছ। শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুন্দর আছো এবং নিরাপদে আছো। আমি নাজমুন্নাহার, অধ্যাপক সমাজকর্ম বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাই। স্নেহ শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদের সমাজকর্ম প্রথম পত্রে তৃতীয় অধ্যায় অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা এই অধ্যায়টি পড়াচ্ছিলাম এবং এই অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি। সেই এই অধ্যায়ের ধারাবাহিকতায় আমি আজকে যেটি তোমাদের যে বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সমাজকর্মের মূল্যবোধগুলোর প্রায়োগিক তাৎপর্য, সিগনিফিকেন্স অফ সোশ্যাল ওয়ার্কস ভ্যালুস। তোমাদেরকে আমি গত একটি ক্লাসে সোশ্যাল ওয়ার্ক ভ্যালুস বা সমাজকর্মের মূল্যবোধগুলি পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে সমাজকর্মের মূল্যবোধ হচ্ছে পেশাদার যে সমাজকর্মী তাদের একটা দিক নির্দেশনা বা তাদের সমস্যা সমাধানের দিক নির্দেশনা দান করে এবং এগুলোর এই মূল্যবোধগুলির অনুসরণের মাধ্যমেই মানে সমাজকর্মের সফলতা বা ব্যর্থতা বিশেষভাবে নির্ভর করে। এবং এই আজকের আলোচনায় তোমরা যেটি শিখবে সেটি হচ্ছে সমাজকর্মের মূল্যবোধগুলো অর্থাৎ সুপ্ত অবস্থায় থেকে কীভাবে সমাজকর্মের লক্ষ্য অর্জনে নির্দেশনা দান করে সেটি তোমরা বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ এগুলি প্রয়োগ করার ফলে এগুলি কীভাবে সমাজকর্মী বা সমাজকর্মীদের পেশাগত যে প্র্যাকটিস সেই অনুশীলনে কীভাবে দিক নির্দেশনা দান করে সেটা তোমরা এই আজকের আলোচনায় শিখবে। এর আগে তোমাদের বলি, সমাজকর্মের মূল্যবোধের কিছু সর্বজনীন দার্শনিক ভিত্তি আছে, সেই দার্শনিক ভিত্তিগুলো নিয়ে একটু কথা বলে নিই। প্রথমটি হচ্ছে যে সমাজকর্মের যে মূল্যবোধগুলি তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেই মূল্যবোধগুলির একটি দার্শনিক ভিত্তি হচ্ছে যে মানব সত্তার প্রতি সম্মান প্রদর্শন অর্থাৎ রেসপেক্ট ফর হিউম্যান পার্সোনালিটি। এবং তোমরা এর ফলে তোমরা যে মূল্যবোধগুলি পড়েছ যে ব্যক্তির মূল্য, মর্যাদা, স্বীকৃতি, ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ অধিকার, ব্যক্তির বা তাদের ব্যক্তির সম্পদের সদ্ব্যবহার বা শ্রমের মর্যাদা, তারপরে একটা সামাজিক দায়িত্ব বা ব্যক্তি স্বাধীনতা, এই যে মূল্যবোধগুলো এগুলো কিন্তু এই যে মানব সত্তার প্রতি সম্মান প্রদর্শন এটিকে নির্দেশনা করে। আরেকটি দার্শনিক ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক আদর্শের প্রতি মূল্যবোধ। তোমরা সমাজকর্মের মূল্যবোধের মধ্যে একটি পড়েছিলে যে গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ এখানে যে যে সমাজকর্মী যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি তিনিও কিন্তু তার এই সমাজকর্মীর সাথে সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, একটি তার গণতান্ত্রিক অধিকার। তারপরে যে গোপনীয়তা নীতি বজায় রাখা বা পারস্পরিক সহযোগিতা, শ্রদ্ধাবোধ, সামাজিক ন্যায় বিচার, এগুলি আসলে গণতান্ত্রিক আদর্শের প্রতি মূল্যবোধ। এবং এই দুটোকে নিয়েই আমরা দেখি যে এই দুটি দার্শনিক ভিত্তি আসলে সমাজকর্ম অনুশীলনে যেসব উপায়ে বা পর্যায়ে প্রকাশিত হয় সেগুলি হচ্ছে সমাজকর্মের সাধারণ মূল্যবোধ। অর্থাৎ এই দুটি দার্শনিক ভিত্তি যেভাবে সমাজকর্ম অনুশীলনে যেসব উপায়ে বা যেসব পর্যায়ে প্রকাশিত হয় সেগুলিকে আমরা বলবো সমাজকর্মের সাধারণ মূল্যবোধ। এবং এই মূল্যবোধগুলো নিয়ে আমি একটি ক্লাস আলোচনা করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা এই মূল্যবোধের কি প্রায়োগিক তাৎপর্য সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং একটু আগে বললাম যে মানব সেবা প্রদানকারী যে পেশা, সমাজকর্ম পেশা, সেটার একটি সেটাকে বলা হয় সমস্যা সমাধানে একটি সক্ষমকারী প্রক্রিয়া বা এনাবলিং প্রসেস। এবং এতে এবং এই যে পদ্ধতি এই সমাজকর্ম পেশা, এখানে কতগুলি বিশেষ পদ্ধতি তোমরা পড়বে, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, সমাজকর্ম গবেষণা, সামাজিক প্রশাসন, এগুলো এখানে এগুলোর প্রয়োগের মাধ্যমে আসলে সমস্যা সমাধানে মানুষকে সক্ষম করে তোলাই হচ্ছে এই সমাজকর্মের মূল উদ্দেশ্য। এবং সমাজকর্মের মূল্যবোধগুলো আসলে সমাজকর্মীদের পেশাগত আচার আচরণকে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত এবং নিয়ন্ত্রিত করে।
প্রথমটি হচ্ছে যে মূল্যবোধ হলো মানব প্রকৃতি বোঝার এবং মানব আচরণের ভালো মন্দ মূল্যায়নের মানদণ্ড, অর্থাৎ মূল্যবোধকে উপেক্ষা করে আসলে মানব সেবায় বা মানুষের সেবায় নিয়োজিত এই ধরনের সমাজকর্মীদের জন্য কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। এবং সমাজকর্মীর যে তাদের যে পেশাগত নলেজ বা তাদের যে দক্ষতা, তাদের যে কৌশল প্রভৃতি যে প্র্যাকটিস এবং অনুশীলন হয়, সেগুলো আসলে অনেকগুলো মূল্যবোধ ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমাদের এই মূল্যবোধ ব্যবস্থা আমি তোমাদের পরের ক্লাসে পড়াবো। এখানে অনেক ধরনের মূল্যবোধ কাজ করে, পেশাগত মূল্যবোধ, সমাজকর্মীর নিজস্ব মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ। অর্থাৎ এই মূল্যবোধগুলি দ্বারা আসলে এই সমাজকর্মীদের যে পেশাগত জ্ঞান বা নলেজ, তাদের যে দক্ষতা, তাদের কৌশল, এগুলো নিয়ন্ত্রিত হয়। এবং মূল্যবোধের পরিপন্থী জ্ঞান ও দক্ষতা আসলে বাস্তবে প্রয়োগ করা যায় না। সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদানের হাতিয়ার হিসেবে মূল্যবোধগুলো আসলে ভূমিকা পালন করে। অর্থাৎ মানুষের জন্য সর্বোত্তম বা সবচেয়ে উত্তম যে সেবা প্রদানের কতগুলি, সেবা প্রদানের সঙ্গে কতগুলি মূল্যবোধ সম্পৃক্ত থাকে, যেমন সামাজিক সুযোগ সুবিধা, সম্পদের সুষম বণ্টন, সামাজিক ন্যায় বিচার, সকলের সমান অধিকার, এগুলো মূল্যবোধগুলি উত্তম সেবা প্রদানের জন্য একটি নিয়ামক হিসাবেই কাজ করে। এবং সমাজকর্মের মূল্যবোধগুলো সমস্যা সমাধান প্রক্রিয়ায় সেবা প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রদানের সুযোগ সৃষ্টি করে। অর্থাৎ এই মূল্যবোধগুলো সমস্যা সমাধানের যে প্রসেস, সেখানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ এবং তার সহযোগিতা প্রদান করার একটা উত্তম সুযোগ তৈরি করে। আর হচ্ছে সমাজকর্ম অনুশীলনে মূল্যবোধ পেশাগত সম্পর্ক স্থাপনের মূল ভিত্তি রচনা করে। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে যে সমাধান সমস্যা সমাধানের জন্য সমস্যাগ্রস্ত ব্যক্তির সঙ্গে পেশাদার সমাজকর্মীর যে পেশাগত সম্পর্ক বা র্যাপোর্ট স্থাপন করা দরকার, সেই র্যাপোর্ট স্থাপন এই মূল্যবোধগুলির আলোকেই সেটার ভিত্তি রচনা করে। এরপরে সমাজকর্মীরা সেবা প্রার্থীর ক্ষমতা, দুর্বলতা, যথাযথ মূল্যায়ন এবং সমস্যার সমাধান পরিকল্পনা প্রণয়নে সক্ষম হয়। অর্থাৎ এখানে সেবা প্রার্থীর যে ক্ষমতা এবং তার যে দুর্বলতা, অর্থাৎ তার যে অ্যাবিলিটি এবং তার যে উইকনেস বা দুর্বলতা, সেগুলি যথাযথ মূল্যায়ন এবং এখানে একটা সুষ্ঠু সমাধান পরিকল্পনা প্রণয়নে সক্ষম করে তোলে এই মূল্যবোধগুলো। এবং সমাজকর্ম মূল্যবোধের অনুসরণের মাধ্যমে আসলে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বা সেবাগ্রহীতাকে আত্মবিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হতে সাহায্য করে। তোমরা মূল্যবোধগুলির মধ্যে পড়েছিলে যে একটা এখানে সেবা প্রার্থী যথাযথ অংশগ্রহণ দরকার এবং তার একটা গণতান্ত্রিক অধিকার সেটি এখানে অনুসরণ করা হয়, এবং এর ফলে তার যে আত্মবিশ্বাস, যেটা সে একসময় হারিয়ে ফেলে, সে আত্মবিশ্বাস এবং তাকে আত্মপ্রত্যয়ী হতে সাহায্য করে। এবং পেশাগত মূল্যবোধগুলো মানুষের মধ্যে পরনির্ভরশীল মানসিকতার পরিবর্তে স্বনির্ভর মানসিকতা করে তোলার সুযোগ সৃষ্টি করে। তোমরা জানো যে সমাজকর্ম মূল্যবোধের একটি অন্যতম মূল্যবোধ হচ্ছে স্বাবলম্বী হওয়া বা স্বনির্ভরতা অর্জন, এবং এই মূল্যবোধের আলোকেই ব্যক্তিকে, যিনি সাহায্য নিচ্ছেন বা যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তি, তার মধ্যে পরনির্ভরশীল মানসিকতা তৈরি হয় না, তার বরং তার ভিতরে একটা স্বনির্ভর মানসিকতা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। এবং পেশাগত মূল্যবোধ সমাজকর্মীদের পেশাগত আচার আচরণ সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত ও নিয়ন্ত্রণ করার নির্দেশনা দান করে। অর্থাৎ সমাজকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে তাদের কী ধরনের আচার আচরণ হবে, সাহায্য প্রার্থী বা সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে তাদের আচার আচরণ কীরকম হবে, সেগুলিকে সঠিকভাবে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার নির্দেশনা দান করে এই সমাজকর্ম মূল্যবোধগুলো। এরপরে মানুষের মধ্যে একটা সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মানবিক মূল্যবোধের বিকাশ সাধনে সহায়তা করে এই সমাজকর্মের মূল্যবোধগুলো। অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধগুলো মানুষের যে একটা সামাজিক দায়িত্ববোধ আছে সে সম্পর্কে সচেতনতা তৈরি করে এবং মানুষের মানবিক মূল্যবোধ, সেগুলোর বিকাশ সাধনে সহায়তা করে।
এরপরে প্রাপ্ত সম্পদ এবং সুযোগ সুবিধার মধ্যে মধ্যে সুষমা বন্টনে পরিবেশ সৃষ্টি করে। তোমরা সমাজকর্মী মূল্যবোধগুলির মধ্যে পড়েছিলে যে মূল্যবোধগুলো সামাজিক ন্যায় বিচার, সুযোগ, সকলের সমান অধিকার বা সমান সুযোগ সুবিধা এগুলো নিশ্চিত করে, এবং এর ফলে সমাজের প্রতিটা সদস্য বা নিজেদের ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী অধিকার ভোগ করতে তারা সক্ষম হয়, এবং এর ফলে যে সম্পদ এবং সুযোগ সুবিধার সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। আসলে সমাজকর্মের যে মূল্যবোধ সেগুলো একটি কার্যকর সমাজকর্ম অনুশীলনের ব্লু প্রিন্ট বা নীল নকশা বলে, এবং সমাজকর্মের পেশাগত মূল্যবোধগুলোকে, এবং এই মূল্যবোধগুলো সুপ্ত অবস্থায় থেকে সমাজকর্মের লক্ষ্য অর্জনে দিক নির্দেশনা দান করে। এবং আজকে এখানে শেষ করছি, তোমাদের পরবর্তী ক্লাসে এই মূল্যবোধ ব্যবস্থাগুলো কীভাবে সমাজকর্মের কার্যক্রমকে প্রভাবিত করে সে বিষয়ে আলোচনা করব। এবং শেষ করার আগে আবারও বলি, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিজে সুরক্ষায় থাকি, আমার আশেপাশে মানুষকে সুরক্ষায় রাখি। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে, এবং আমাদের জন্য সবাই দোয়া করবে। সবাইকে ধন্যবাদ।